প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় অনেক ভালো। আমি অনেক ভালো আছি। তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা জানো, করোনা এই মহামারীর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন, সেটা তোমাদের অনলাইন ক্লাস। কারণ তোমাদের পড়াশোনা একদম বন্ধ হয়ে আছে এবং অনলাইন ক্লাসের কারণেই তোমরা পড়াশোনা করতে পারবে। এই জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি তোমাদের মনোবিজ্ঞান বিষয়ে ক্লাস নিব এবং নিচ্ছি। এটা হলো অনার্স ফোর্থ ইয়ারের জন্য। তোমাদের এই পত্রের কোর্স কোড 24-34-05 এবং সাবজেক্টের নাম প্রত্যক্ষ মতবাদ। এর আগে আমি আরো তিনটা লেকচার দিয়েছি, এটা আমার চতুর্থ নম্বর লেকচার। এবং এই লেকচার হলো তোমাদের মনোবিজ্ঞানের মতবাদ সম্পর্কে জানা। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। দেখো, নিচে আমার একটি ইমেল আইডি দেওয়া আছে, তোমরা চাইলে এই ইমেল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আশা করি আমি সময় নিয়ে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখে নেই গত তিনটি ক্লাসে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছিলাম। একেবারে প্রত্যক্ষণ মতবাদ জানতে গেলে প্রত্যক্ষণের কিছু বেসিক বিষয় আছে, সেই বেসিক বিষয়গুলো জানা আমাদের খুব জরুরি ছিল এবং সেই বিষয়গুলোই আমরা গত তিনটা ক্লাসে জানার চেষ্টা করেছি। যেমন প্রত্যক্ষণের সংজ্ঞা, প্রত্যক্ষণের সুবিনিষ্টকরণ, প্রত্যক্ষণের উদ্দীপক উপাদান ও জৈবিক উপাদান, প্রত্যক্ষণের প্রতীক ও পটভূমি, গভীরতা প্রত্যক্ষণ এবং মনোযোগ। তোমরা এই বিষয়গুলো ভালো করে জানা থাকলে প্রত্যক্ষণ মতবাদের বিভিন্ন ধারা, বিভিন্ন মতবাদ, এগুলো হলো জানা খুব সহজ আমাদের জন্য হয়ে থাকবে। সেই জন্য তোমরা এই ক্লাসগুলো আরো দুই একবার ভালো করে দেখার চেষ্টা করবে। দেখো, আজকে আমরা আমাদের পড়াশোনা শেষে, আজকে এই ক্লাস শেষে কি কি বিষয়গুলো জানতে পারবো, সেগুলো হলো তথ্য বা মতবাদ কি, তথ্যের বৈশিষ্ট্যাবলী, মনোবিজ্ঞানের তথ্যের কার্যাবলী, তথ্যের প্রয়োজনীয়তা ও তাৎপর্যতা, তথ্য মূল্যায়নের মানদণ্ড সমূহ ও তথ্য মূল্যায়নের প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গি। দেখো, মনোবিজ্ঞানের জন্য কিন্তু থিওরি বা তত্ত্ব হলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে মনোবিজ্ঞানে আমরা অনেক বেশি তথ্য পড়ি, তার কারণ তথ্য আছে বলেই একটা বিজ্ঞান কিন্তু খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলতে পারে। একটা তত্ত্ব হলো কিভাবে হলো আসে, তো সেটা আমরা একটু করি জেনে নেই। দেখো, প্রথমত আমরা জানো যে আমাদের সামনে যে এলোমেলো যে বিষয়বস্তু বা ঘটনাগুলো থাকে সেগুলোকে আমরা বলি তথ্য, তথ্য ফলা। তারপরে এগুলোকে যখন প্রক্রিয়াজাতকরণ করা হয় তখন বলা হয় উপাত্ত। কিছু উপাত্ত নিয়ে হয় ফ্যাক্ট বা ধারণা। এরকম অনেকগুলো ধারণা যখন একই মতো হলো কাজ করে তখন বলতেছি আমরা থিওরি, আর অনেকগুলো থিওরি মিলে হয় একটা হলো সিস্টেম, আর অনেকগুলো সিস্টেম মিলে হয় একটা প্যারাডাইম। মনে থাকলো কি কি বললাম? আরেকবার তোমরা জেনে নাও, তাহলে আমরা তোমরা ভালো করে এগুলো বুঝতে পারো। তাহলে আমরা এখন চলে আসি থিওরির সংজ্ঞাতে। থিওরি কি? দেখো, মনোবিজ্ঞান তথ্য প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে কোনো বিষয়ে নীতি প্রণয়ন করা এবং সাধারণীকরণ করা। তাহলে দেখো, বিভিন্ন আমাদের নীতি আছে, কিভাবে রোগ মুক্তি হবে, কিভাবে মন ভালো থাকা যাবে, এগুলো নীতি। এবং অনেকগুলো ঘটনাকে দেখে এটার হলো সাধারণীকরণ করা। যেমন 2, 4, 6, 8, এরপরে কত হবে? 10, এটাই হলো সাধারণীকরণ। দেখো, কোনো বিষয়ে গবেষণা করে তার ফলাফল সাধারণীকরণের মাধ্যমে প্রতিষ্ঠাতা করাকেই তত্ত্ব প্রণয়ন বা মতবাদ গঠন বলে। তাহলে কোনো বিষয়ে গবেষণা করা হলো, গবেষণা করে আমরা ফলাফল পেয়েছি, এই ফলাফলকে যখন আমরা সাধারণীকরণ করব, এই সাধারণীকরণ করাটাই হলো তত্ত্ব প্রণয়ন বা মতবাদ গঠন। সাধারণভাবে মতবাদ হলো জ্ঞানের কোনো একটি ক্ষেত্রে প্রণালীবদ্ধ ব্যাখ্যা। তাহলে আবার এখানে একটা সংজ্ঞায় বলছে কি, কোনো একটি ক্ষেত্রের মানে কোনো একটা সাবজেক্টের, এটা মনোবিজ্ঞান হতে পারে, সমাজবিজ্ঞান হতে পারে বা অন্য কিছু হতে পারে,
অথবা মনোবিজ্ঞানের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু হলো ক্ষেত্র আছে সেগুলো হতে পারে, যেমন স্বাস্থ্য মনোবিজ্ঞান। স্বাস্থ্য মনোবিজ্ঞানের মধ্যে আবার অনেক চ্যাপ্টার থাকতে পারে, সেগুলোর কি প্রণালীবদ্ধ ব্যাখ্যা, অবশ্যই প্রণালী একটা থাকতে হবে, একটা নিয়ম নীতি থাকতে হবে, সেই ব্যাখ্যাকে আমরা বলবো কি মতবাদ, তত্ত্ব বা থিওরি। এরপরে দেখো, অনেকের মতে, আরো অনেক মনোবিজ্ঞানী বলেছেন, তত্ত্ব হলো অনেকগুলো ধারণার পারস্পরিক সম্পর্কযুক্ত একটি সংগঠন যার সাহায্যে বহু ঘটনাকে ব্যাখ্যা করা যায়। তাহলে অনেকগুলো ধারণার পারস্পরিক সংযুক্ত ঘটনা, তাহলে অনেকগুলো যে ধারণা আছে এই ধারণাগুলো যখন পরস্পরের সাথে সংযুক্ত থাকবে এবং ব্যাখ্যা দেওয়া যাবে, কোনটার সাথে কোনটা সাংঘর্ষিক হবে না, সেই ঘটনাকে আমরা বলবো থিওরি। আবার সাধারণভাবে বলতে গেলে আমরা বুঝি তত্ত্ব হলো কোনো তথ্য বা উপাত্তের, দেখো তথ্য বা উপাত্তের যৌক্তিক ও যথার্থ ব্যাখ্যা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। অন্য কথায় মনোবিজ্ঞানের তত্ত্ব বলতে বোঝায় একগুচ্ছ যৌক্তিকভাবে নির্ভরযোগ্য নিয়ম নীতি। তাহলে কি নির্ভরযোগ্য নিয়ম নীতি? যা সাধারণ বা বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করে থাকে। তাহলে যখন নির্ভরযোগ্য কোনো নিয়ম নীতি কোনো আচরণকে, মনোবিজ্ঞানের ক্ষেত্রে আচরণ যেহেতু আমাদের আলোচ্য বিষয়, আচরণকে ব্যাখ্যা করতে পারবে এবং ওর সাথে কোনো সাংঘর্ষিক হবে না, তখন সেটাকে আমরা বলছি থিওরি। এরপরে আমরা যদি তথ্য সাধারণত যা করে সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, তথ্য তাহলে কাজ কি, এগুলো কি কি করে? কোনো ঘটনা সম্পর্কে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে সঠিকভাবে সংবদ্ধ করে, তাহলে সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। বিভিন্ন চলের মধ্যকার সম্পর্ক নির্ণয়ের জন্য এটি অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে যথাযথভাবে সুসংগঠিত নীতিতে হল পরিণত করে। কোনো ঘটনার পরীক্ষামূলক ব্যাখ্যা প্রদান করে, তাহলে কিভাবে একটা পরীক্ষণ হবে বা গবেষণা হবে সেই বিষয়ে কিন্তু ব্যাখ্যা প্রদান করে থাকে। কোনো আচরণ সম্পর্কে পূর্বাভাস দেওয়ার জন্য মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। দেখো বাকমান 1957 সালে তত্ত্বের একটা সংজ্ঞা দিয়েছেন, উনি বলছেন যে অবহরী ভাবে সম্পৃক্ত কতগুলো সূত্রের সমষ্টিকে আমরা বলছি তত্ত্ব। ধরো যে নিচে হলো অনেকগুলো জিনিস আছে, নিচে এটাকে আস্তে আস্তে যখন কমিয়ে কমিয়ে, দেখো যে কমিয়ে কমিয়ে যখন হলো আমরা একটা সাধারণ সত্যে উপনীত হতে পারবো, সেটাকে বলছি আমরা তত্ত্ব। তাহলে অবহরী মানে কি, যে নিচ থেকে উপর দিকে আমরা হলো উঠব, নিচে ছিল অনেক বেশি আর উপরে হলো আস্তে আস্তে কম থাকবে, এটাই হলো অবহরী। চাপলিন এবং কুরিপ দেহন বললো যে তত্ত্ব হলো কোনো বাস্তব ভিত্তিক উপাত্তকে ব্যাখ্যা করার জন্য প্রস্তাবিত বর্ণনা। তাহলে কোনো বাস্তবের বা পৃথিবীতে কোনো ঘটনা বা বর্ণনা এরকম আছে, সেগুলোকে বর্ণনা করার জন্য হলো যে প্রস্তাবিত বর্ণনা, সেটাকেই আমরা বলছি হলো তত্ত্ব। কোনো ঘটনা বস্তু বা বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভের উদ্দেশ্যে সেগুলোকে সুশৃঙ্খল ও সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করে সেসব তত্ত্ব আহরণ করা এবং তথ্যের মাধ্যমে সেগুলোকে সম্মিলিত সূত্র আকারে উপস্থাপন করার নামই হলো তত্ত্ব বা থিওরি। তাহলে যখন আমরা সূত্র আকারে কোনো একটা বড় একটা জিনিস দুই একটা বাক্যে উপস্থাপিত করব, তখন আমরা সেটাকে বলছি তত্ত্ব। এরপরে আমরা দেখে নেই, তত্ত্ব হলো তত্ত্বাবলীর সাধারণীকৃত সারসংক্ষেপ এবং যৌক্তিকভাবে সমন্বিত সূত্র সমূহের সমষ্টি। দেখো এখানে কি সাধারণীকৃত সারসংক্ষেপ হতে হবে, সাধারণীকৃত এবং হলো খুব অল্প হতে হবে, বেশি হওয়া যাবে না, এবং যৌক্তিকভাবে সমন্বিত, তাহলে যৌক্তিকভাবে সমন্বয় করা থাকবে অনেক জিনিসের একটা সমষ্টি। এটা কিন্তু দুই চারটে লাইন হতে পারে বা দুই চার পাতা হতে পারে, কিন্তু দুই চার চ্যাপ্টার কিন্তু হওয়ার কোনো চান্স নাই। এখানে আর একটা সংজ্ঞা দেওয়া আছে, পর্যবেক্ষণ ও পরীক্ষণের দ্বারা শুদ্ধ তথ্যের সমন্বয়ে তথ্য গঠিত হয়। তাহলে এই তথ্য দিয়ে তত্ত্ব গঠিত হয়, অতএব তত্ত্ব হচ্ছে তথ্যের সম্মিলিত রূপ। এরপরে আমরা দেখি তত্ত্ব শব্দকে সাধারণত নিম্নের চারটি বিষয় সম্পর্কে ব্যবহার করা হয়েছে। দেখো কোন চারটি বিষয়, তত্ত্বকে ব্যাপক অর্থে বিজ্ঞানের কোন রীতিসিদ্ধ অথবা ধারণাগত দিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অনেক সময় তত্ত্বকে সামগ্রিক ব্যাখ্যা ধর্মী নীতি হিসেবে ব্যবহার করা হয়। অবরীভাবে সংযুক্ত এবং যৌক্তিকভাবে সুবিনিষ্ট সূত্র সমষ্টিকে বোঝানোর জন্য তত্ত্ব শব্দটি ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত সারধর্মী উক্তি হিসাবে একটি সীমিত অর্থে ও তত্ত্বকে
ব্যবহার করা হয়। তাহলে তত্ত্ব কি? বিজ্ঞানের রীতিসিদ্ধ বা ধারণাগত দিক। তাহলে কি তত্ত্বের একটা কি থাকে? সামগ্রিক ব্যাখ্যাধর্মী নীতি একটা কিন্তু এখানে থাকে, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। তারপরে কি? অবরোহীভাবে সংযুক্ত ও যৌগিকভাবে সন্নিহিত। তাহলে ছোট থেকে না বড় অনেকগুলো জিনিস থেকে আস্তে আস্তে হলে ছোট করা হবে এবং যৌগিকভাবে সন্নিহিত থাকবে। আর কি সংক্ষিপ্ত সারধর্মী, অনেক বেশি কিন্তু বিষয় এখানে হবে না, খুব অল্প বিষয় হবে। দেখো তত্ত্বের এবার আমরা বৈশিষ্ট্যাবলী জানার চেষ্টা করব। এখানে কয়েকটা বৈশিষ্ট্যাবলী আছে, একটা একটা করে আমরা জানার চেষ্টা করি। ব্যাখ্যাধর্মী, প্রায় সকল তত্ত্বের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো ব্যাখ্যাধর্মী। তাহলে কি করে? তত্ত্ব সাধারণত হলো ব্যাখ্যা করে কোনো ঘটনা বা কোনো বিষয়বস্তু, তত্ত্ব হলো ব্যাখ্যা করার চেষ্টা করে। এরপরে কি করে? বিভিন্ন চলে যে মধ্যকার বিদ্যমান সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো জানান দেওয়ার চেষ্টা করে। যেমন ধরি যে বয়স বাড়লে বুদ্ধি বাড়ে, এই যে আমি একটা যে বাক্য বা প্রকল্প বললাম এই প্রকল্পটা সঠিক কিনা, এই চলগুলোর মধ্যে কি কানেকশন আছে, সম্পর্ক আছে, সেটা জানার চেষ্টা করবে। সাধারণত কি সংক্ষিপ্ত বর্ণনা, বিবৃতি, প্রস্তাবনার সাজে তত্ত্ব কোনো বিষয় বা ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকে। দুই নম্বর, পরিচিত ঘটনার সাথে সামঞ্জস্য। সাধারণত তত্ত্বের উপর নির্ভর করে তত্ত্বের সৃষ্টি হয়। দেখো তাহলে কি দিয়া তত্ত্বের সৃষ্টি হয়? কি দিয়া? তথ্য দিয়ে। এর অর্থ এই নয় যে আমাদের বর্তমান জ্ঞানের সাথে সামঞ্জস্যহীন কোনো নতুন তথ্য গঠিত হয় না। কোনো বিষয়ে নতুন তথ্য আবিষ্কারের সাথে সাথে তত্ত্ব পরিবর্তিত হয় এবং আমাদের জ্ঞানের পরিবর্তন এবং পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ এর অর্থ এটাই বোঝাচ্ছে যে তত্ত্ব কিন্তু সাধারণত কি হবে? পরিচিত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে অন্য ঘটনার সাথে কি থাকবে? মিল থাকবে। সাধারণত অমিল কিন্তু হয় না। কিন্তু এর অর্থ এটাই কিন্তু নয় যে হঠাৎ করে তত্ত্ব হলো অমিল হওয়া যাবে না বা অসামঞ্জস্যপূর্ণ হতে পারে না, অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। যদি ওটাই যদি ঠিক হয় সেটাকেই আমাদের কি গ্রহণ করতে হয়, অথবা সেটাই আমরা কিন্তু গ্রহণ করে থাকি। এরপরে তত্ত্ব একটি সাধারণ ধারা, পর্যবেক্ষণ ও পরীক্ষণের সাহায্যে সংগৃহীত পরস্পর সংযুক্ত ও সুবিনিষ্ট তত্ত্বের ভিত্তিতে তত্ত্ব গঠিত হয়। এভাবে তত্ত্ব তত্ত্বাবলী সংগঠনের সাধারণ ধারা নির্দেশ করে। তাহলে কেমন করে আমরা একটা তত্ত্ব হলো গঠন করব? থিওরি তৈরি হবে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের সাহায্যে পরস্পর সম্পর্কযুক্ত এবং সুবিনিষ্ট তত্ত্বের ভিত্তিতে। এরপরে পরীক্ষণের সাহায্যে যথার্থতা নিরূপণ। তাহলে তত্ত্বের হলো অন্যতম একটা গুণ কি থাকবে? পরীক্ষণ করে সেটা ঠিক কিনা অথবা ভুল কিনা সেটা কিন্তু আমরা জানতে হলো পারবো। দেখো একটি বিজ্ঞান সম্মত তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে এর অনুমানগুলো সহজেই প্রমাণ করা যায়। এই যে এরা যে অনুমানগুলো বা সূত্রগুলো হলো দিয়েছিল সেগুলো অবশ্যই কি প্রমাণ করা যাবে। যেমন পরীক্ষণের সাহায্যে থন্ডাইকের শিক্ষণ তত্ত্বের সত্যতা নিরূপণ করা যায়। তোমরা শিক্ষণ তত্ত্ব জানো, শিক্ষণ তত্ত্ব যে থন্ডাইক যে বিড়াল এবং ইঁদুর নিয়ে যে গবেষণা করেছিল সেগুলো কিন্তু বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করা যায়। তাহলে তথ্যটাকে আমরা তথ্যকে কি করলাম? গবেষণার সাহায্যে প্রমাণিত করলাম। কিন্তু তোমরা ফ্রয়েডের দিকে দেখো, মনঃসমীকরণ মতামতের জনক, মনঃসমীকরণ তত্ত্বের অনেক কিছুই কিন্তু পরীক্ষণের সাহায্যে বা গবেষণার সাহায্যে প্রমাণ করা যায় না। এ কারণে ফ্রয়েডের মতবাদের চেয়ে থন্ডাইকের মতবাদ বেশি বিজ্ঞানসম্মত বলে ধরা হয়। তাহলে যে মতবাদ বা থিওরিগুলোকে গবেষণার মাধ্যমে প্রমাণ করা যাবে সেগুলো হলো কি? বেশি বিজ্ঞানসম্মত। আর যেগুলো হলো যাবে না সেগুলো হলো কম বিজ্ঞানসম্মত। প্রথমের জনের নাম হলো ফ্রয়েড এবং দ্বিতীয় জনের নাম হলো থন্ডাইক। দেখো ভুল প্রমাণিত করা, সাধারণত কোনো তত্ত্বকেই আমরা কিন্তু ভুল বলতে পারি না যদি ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কিন্তু দেখো যে সকল তত্ত্বকে সাধারণত মিথ্যা বা ভুল প্রমাণ করা যায় না সেই সকল তত্ত্বগুলোকে সাধারণত সত্য বলে প্রমাণিত হয়। তাহলে যতক্ষণ পর্যন্ত কেউ সেটাকে ভুল বলে প্রমাণিত করতে পারবে না সেটাকে অবশ্যই হলো সঠিক বলে ধরা হবে। এখন মিথ্যাবিদ্যা,
এই মিত্রবৃত্তি মানে কিন্তু কম টাকা খরচ করা নয়, যে কম টাকা খরচ করে তাকে আমরা মিত্রবৃত্তি ব্যক্তি বলি। কিন্তু একইভাবে এখানে মিত্রবৃত্তি শব্দটি ব্যবহার করা হয়েছে। দেখো যে একটা ভালো তত্ত্বের বৈষম্যতম বৈশিষ্ট্য হলো কি মিত্রবৃত্তি, মিত্রবৃত্তি হলো যে এখানে সূত্রের সংখ্যা বা অনুমানের সংখ্যা বা বিমূর্ত ধারণার সংখ্যা সর্বনিম্ন মানে কম সংখ্যক হয়ে থাকবে। যদি একটা সূত্রের মাধ্যমে একটা বাক্যের মাধ্যমে একটা থিওরি বর্ণনা করা যায় তাহলে অনেক ভালো, আর যদি না যায় তাহলে যত কম সংখ্যক হয় সেটাই কিন্তু ভালো। তাহলে একটি ভালো মতবাদে বা তত্ত্বে কি কম সংখ্যক অনুমান ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও একটা মতবাদ কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলো আমরা দেখে নিই। দেখো সহজ সরল এবং প্রাঞ্জল ভাষা ব্যবহার করতে হবে, পরিষ্কার ধারণা দিতে হবে। তো তোমরা নিশ্চয়ই পড়েছো শিক্ষণ মতবাদ পড়েছো। শিক্ষণ মতবাদ কি মনে হয়, বাংলা ভাষার বইটাই আমাদের কাছে ইংরেজির চেয়ে কঠিন মনে হয়, তাই না? তো আমরা বলতে পারি যে এখানে হলো সহজ সরল ভাষা বা প্রাঞ্জল ভাষা ব্যবহার করা হয়নি। আসলে আমাদের কাছে কঠিন মনে হলেও এগুলো কিন্তু সেই অর্থে কঠিন বলা কোনোভাবেই যাবে না। দেখো গাণিতিক এবং যৌক্তিক ব্যাখ্যা থাকা উচিত। তাহলে একটা মতবাদে অবশ্যই গাণিতিক এবং যৌক্তিক ব্যাখ্যা থাকা খুব জরুরি, যাতে হলো গবেষণার মাধ্যমে সহজেই প্রমাণ করা যায়। যথার্থতা, নির্ভরযোগ্যতা এবং সাধারণীকরণ ক্ষমতা থাকা উচিত। তাহলে একটা থিওরির অবশ্যই কি যথার্থতা, যথার্থতার সংজ্ঞা কি, নির্ভরযোগ্যতার সংজ্ঞা কি এবং সাধারণীকরণ, এই জিনিসগুলো অবশ্যই হলো থাকবে, যাতে হলো পরবর্তীতে বিভিন্ন জন গবেষণা করে এই বিষয়গুলো হলো ভালো করে জানতে পারে এবং বিভিন্ন চলের মধ্যে কার্যকরণ সম্পর্ক। তাহলে চলের মধ্যে কি সম্পর্ক আছে সেটা হলো জানা লাগে। কার্যকরণ সম্পর্ক কি, কস এবং ইফেক্ট, একটা হলো বাড়লে আর একটা বাড়ে কমে না একই থাকে, যেমন বয়স বাড়লে বুদ্ধি বাড়ে, একটা বাড়লে আর একটা হলো বাড়ে, কিন্তু শেষ জীবনে গিয়ে এটা নাও বাড়তে পারে। এখন আমরা জেনে নেব তত্ত্বের কার্যাবলী। তত্ত্ব হলো কি কি ধরনের কাজ করে থাকে এই কাজগুলো আমরা হলো জেনে নিই। দেখো যে একটা তত্ত্বের কার্যাবলী ব্যাপক এবং বহুমাত্রিক, তার অনেক ধরনের কাজ করে থাকে। বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য তত্ত্ব বা মতবাদ প্রণয়ন করা হয়। তাহলে এখানে কিন্তু শুধু একটা যে মতবাদ প্রণয়ন করাই যে হলো সেটা কিন্তু নয়, এর মাধ্যমে হলো মানব কল্যাণ, জনকল্যাণ এবং কি কি গবেষণা হতে পারে না পারে সব বিষয়কে কিন্তু সামনে নিয়ে আসা হয়। এক নম্বরটা আমরা দেখি নেই, বিষয় বা ঘটনার ব্যাখ্যা। একটি তত্ত্বের অন্যতম প্রধান কাজ হলো কোনো বিষয় বা ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা যাতে সে সম্পর্কে আমাদের জ্ঞান পরিষ্কার এবং সুস্পষ্ট হয়। তাহলে এমনভাবে কোনো বিষয় বা ঘটনাকে, দেখো মানব আচরণের হলো অনেক বিষয় আছে, অনেক আচরণ আছে যেটা আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি না। তাহলে যে থিওরিটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবে সেই থিওরিটাকে আমরা কিন্তু ভালো থিওরি বলবো, এবং ব্যাখ্যা করা হলো থিওরির একটা অন্যতম কাজ। এছাড়াও তত্ত্ব আমাদের জ্ঞানকে সুসংবদ্ধ করে। তাহলে এর মাধ্যমে আমরা কি জ্ঞান অর্জন করতে পারি, নতুন তত্ত্ব শূন্যতে সহায়তা করে। তাহলে এর মাধ্যমে আমরা নতুন নতুন তথ্যগুলো খুঁজতে পারি বা নিজেও হলো তত্ত্ব আবিষ্কার করতে পারি বা গবেষণা করতে পারি, এবং নতুন পরিবেশে আমাদের জ্ঞানকে ব্যবহার করতে সহায়তা করে। তাহলে এই যে থিওরির মাধ্যমে যে আমরা নতুন জ্ঞান আহরণ করলাম, এই জ্ঞানটা তো ফেলে রেখে কোনো কাজ কিন্তু নাই। তাহলে এই জিনিসটা কি আমাদের হলো যে কি কি মানব কল্যাণে বা জনকল্যাণে দেশের কাজে লাগাতে পারি সেই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। তত্ত্বের সাহায্যে আমরা কোনো একটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করি অবশ্যই, যেমন বিষয়টি কি, তাহলে এই বিষয়টা কি ছিল সেটা আমরা জানতে পারি, তাতে কি কি স্বীকার্য ছিল, তাতে হলো কি কি সূত্র ছিল, কি কি গুরুত্বপূর্ণ দিক ছিল সেগুলো, এর পদ্ধতি কি, তাহলে এটা হলো কোন পদ্ধতির মাধ্যমে আমরা গবেষণা করতে পারি অথবা কোন পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে সেগুলো আমরা কিন্তু জানতে পারি। বিজ্ঞানের ক্ষেত্রে এর কি কি অবদান আছে, তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে এই থিওরিটি হলো কি কি অবদান রাখতে পারে বা মানব কল্যাণে হলো কি কি কাজে লাগতে পারে এগুলো কিন্তু এই থিওরির মাধ্যমে জানা যায়। দেখো পরাতত্ত্বের ভূমিকা পালন। তত্ত্বকে অনেক সময় পরাতত্ত্ব হিসেবে কাজ করতে হয়। যখন একজন মনোবিজ্ঞানী একটি সুপ্রতিষ্ঠিত তত্ত্বের ভিত্তিতে আরেকটি নতুন তত্ত্ব গঠন করতে চান,
অথবা একটি প্রতিষ্ঠিত তথ্যের আলোকে নতুন তথ্য সংশোধন পরিবর্তন ও পরিবর্তন করতে চান, তখন প্রথম তত্ত্বটি দ্বিতীয় তত্ত্বটির জন্য পরতত্ত্ব হিসাবে কাজ করে। তো এখানে ব্যাপারটা হলো যে একটা থিওরি নতুন করে তুমি থিওরি যখন তৈরি করতে যাবা, তখন কিন্তু নতুন করে থিওরিটা তৈরি করা অত সহজ ব্যাপার নয়। তাহলে তোমাকে কি জানতে হবে, আমার এই থিওরিটা কোন কোন থিওরির সাথে মিল আছে বা অমিল আছে। এই যে যেমন কিছুক্ষণ আগে বলছিলাম, হঠাৎ করে নতুন কোনো বিষয় কিন্তু থিওরি হিসেবে নেওয়া কিন্তু যাবে না। সেই জন্য কি একটা ভালো থিওরি কি করতে পারে, ওই থিওরি থেকে আরো অনেক অনেক থিওরির হলো জন্ম দিতে পারে। তাহলে যে যে থিওরিটা অনেক অনেক থিওরির হলো জন্ম দিতে পারে সেটাকে আমরা বলছি পরাতত্ত্ব। ওকে, তাহলে পরাতত্ত্বের সাহায্যে কি করা যায়, নতুন নতুন থিওরি হলো আবিষ্কার করা যায়। গবেষণার দিক নির্দেশ করা, তত্ত্ব অনেক সময় একজন গবেষককে তার গবেষণার সমস্যা নির্বাচন, প্রকল্প গঠন, উপাত্ত সংগ্রহের পদ্ধতি প্রক্রিয়া নির্ধারণ, উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দিক নির্দেশ করে। তাহলে একটা থিওরি থেকে কোন কোন গবেষণা হতে পারে, কোন ক্ষেত্রে আমরা গবেষণা করতে পারি, প্রকল্প কিভাবে আমরা ধরতে পারি, উপাত্ত আমরা কিভাবে সংগ্রহ করতে পারি, উপাত্ত কিভাবে বিশ্লেষণ দুঃখিত এবং কিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, মানে গবেষণা করে ফলাফল আমরা কি নিতে কি পেয়েছি, সেটা কিন্তু একটা থিওরি থেকে পাওয়া যায়। এখন অগ্রগতি ধারা নির্দেশ, তত্ত্ব অনেক সময় জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি ধারা নির্দেশ করে। জ্ঞানের উৎকর্ষতা লাভের জন্য কোনো পথ ও পদ্ধতি অগ্রসর হতে হবে, এই ব্যাপারে তত্ত্ব একটি সঠিক ধারা নির্দেশ করে জ্ঞানের উৎকর্ষ লাভের জন্য। তাহলে জ্ঞান কিন্তু কোনো সময় থেকে থাকে না, বিজ্ঞান কিন্তু কোনো সময় থেমে থাকে না, সবসময় কিন্তু উৎকর্ষ হলো সাধন করতে, উন্নতি সাধন করতে হয়, এই ব্যাপারে কিন্তু থিওরি সঠিক পথ কিন্তু নির্দেশ করে থাকে। অনেক সময় তত্ত্বের কার্যাবলীকে নিম্নলিখিত দুটি ভাগে ভাগ করা যায়। এখানে দেখো দুটো ভাগ আছে, প্রথম ভাগটার নাম হলো উদ্দেশ্যমূলক কার্যাবলী। এক্ষেত্রে তথ্যের কাজ হচ্ছে কোনো সমস্যা বা বিষয়ের স্বরূপ উদ্ধারণ করার জন্য গবেষণার ভিত্তি হিসাবে কাজ করা, কোনো বিষয়ে সত্যজ্ঞানের ভিত্তি রচনা করা এবং গবেষণালব্ধ জ্ঞানকে সুসংবদ্ধ করা, বিজ্ঞানের মূল নীতি নির্ধারণ, অগ্রগতির ধারা বর্ণনা এবং দিক নির্দেশ করা। এরপরে আমরা দেখি নেই উপায়মূলক কার্যাবলী। এক্ষেত্রে তত্ত্বের প্রধান কাজ হলো কোনো বাস্তব সমস্যা সমাধানকল্পে প্রয়োজনীয় জ্ঞান ও কলাকৌশল অর্জনের হাতিয়ার বা উপায় হিসেবে কাজ করা। তাহলে থিওরি হলো কি করে, কোনো বাস্তব সমস্যা, আমাদের জীবনে যে বাস্তব সমস্যা আছে, যেমন মনোবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন মনোবৈজ্ঞানিক সমস্যাগুলো আছে বা নতুন নতুন জিনিস আবিষ্কার করা হতে পারে, সেগুলো সমাধান করা প্রয়োজনীয় জ্ঞান ও কলাকৌশল অর্জনের হাতিয়ার বা উপায় হিসেবে কাজ করতে পারে। তাহলে একটা থিওরির মধ্যে এই বিষয়গুলো কিন্তু থাকবে। যেমন কোনো বিষয় বা ব্যাখ্যা বা কোনো সমস্যা সমাধানের জন্য তত্ত্ব অনেক সময় একজন গবেষককে তার গবেষণায় বিষয় নির্বাচন, তাই আবার একবার তোমরা একটু দেখে নাও যে বিষয় নির্বাচন, প্রকল্প গঠন, উপাত্ত সংগ্রহের পদ্ধতি প্রক্রিয়া, তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা কিন্তু দিয়ে থাকে। এরপরে আমরা দেখি সুতরাং একটি ভালো মতামতের কাজ হলো সহজ পদ্ধতিতে কোনো বিষয়কে ব্যাখ্যা করা। তাহলে সহজ পদ্ধতিতে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে পারবে, বর্তমান জ্ঞানকে সংক্ষিপ্ত ও সাজানোভাবে উপস্থাপন করা, তাহলে যে জ্ঞানকে তারা বর্ণনা করবে সেটা সংক্ষিপ্ত হবে এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবে, নতুন পরিবেশে জ্ঞানকে ব্যবহার করতে সহায়তা করা এবং নতুন নতুন পরিবেশে আমরা যেন সেই জ্ঞানকে ব্যবহার করতে পারি সেই বিষয়ে সহায়তা করবে এবং নতুন জ্ঞান অনুসন্ধানে সহায়তা করা এবং যাতে নতুন জ্ঞান আবিষ্কার করা যায়, নতুন কিছু আবিষ্কার করা যায় সেই বিষয়ে হলো সহায়তা করতে হবে। এখন একটি মতবাদ যে সকল কাজ করে থাকে তার মধ্যে এখানে তিনটে দেওয়া আছে। দেখো বিজ্ঞানীদের মধ্যে একটি দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি হিসেবে কাজ করে। তোমরা হলো অনেকগুলো দৃষ্টিভঙ্গির নাম জানো, যেমন হলো মনোগতীয় দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন জিনিস, এগুলো মতবাদের সে একটু হলো পার্থক্য আছে। যেমন হলো বর্তমানে হলো কি যে বায়ো দৃষ্টিভঙ্গি, বায়ো সাইকোলজিক্যাল
পার্সপেক্টিভস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা মনে করে যে অন্য দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানুষের মন সম্পর্কে বা মানুষ সম্পর্কে অনেক বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তারা মনে করে শরীর তত্ত্ব সংগ্রহ করতে গেলে আমাদের নিউরন নিয়ে গবেষণা করতে হবে। দেখো পদ্ধতি, আমাদের কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, সকল থিওরি কিন্তু সকল পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি ব্যবহার করে না। যেমন পরীক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, জরিপ পদ্ধতি, তাহলে যে থিওরি হলো যেরকম তারা সেরকম দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতি ব্যবহার করে থাকে। দ্বিতীয়ত, বহু সংখ্যক নীতিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে সহায়তা করে। তাহলে বহু সংখ্যক নীতি থাকবে এখানে, সেগুলোকে হলো কি সংক্ষিপ্তভাবে বা কয়েকটা সূত্রের আকারে প্রকাশ করার চেষ্টা করবে। বিভিন্ন ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণে সহায়তা করা, তাহলে বিভিন্ন ঘটনা একটা থিওরির সাহায্যে পরবর্তী জীবনে বা ভবিষ্যতে অনেকগুলো জিনিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। এখন তথ্যের তাৎপর্যতা বা গুরুত্ব কি সেগুলো আমরা হলো জানার চেষ্টা করব। অবশ্যই একটা হলো তথ্যের অনেকগুলো গুরুত্ব বা তাৎপর্য কিন্তু আছে। একটা তথ্য গবেষক বা বিজ্ঞানীর অনুসন্ধানের দিক নির্দেশনা দেয়। তাহলে একজন গবেষক বা বিজ্ঞানী কেমন করে কোন কোন কাজ করবে সেই বিষয়গুলো সম্পর্কে এগুলো দিক নির্দেশনা দিয়ে থাকে। তত্ত্ব ঘটনাগুলির শ্রেণীবিন্যাস এবং ধারণা গঠনে সাহায্য করে। তাহলে থিওরি কি করে বিভিন্ন ঘটনাগুলির মধ্যে শ্রেণীবিন্যাস বিভিন্ন শ্রেণীতে হলো ভাগ করতে পারে এবং কোন ধরনের ধারণা কনসেপ্ট তৈরি করা যায় সেটা হলো আমাদের সাহায্য করে। দেখো বিজ্ঞানের একটি শাখায় কোন কোন প্রক্রিয়া বা বিষয়বস্তু সম্পর্কে অনুধান করা হবে তা এসব ধারণার সাথে নির্দিষ্ট করা হয়। তাহলে আমরা মনোবিজ্ঞানের ক্ষেত্রে কখন কোন পদ্ধতি ব্যবহার করে গবেষণা করব অথবা কোন ক্ষেত্রে কোন কোন পদ্ধতি ব্যবহার করব সেটা কিন্তু কি আমরা থিওরির মাধ্যমে জানতে পারব। তত্ত্বের সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে তত্ত্ব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তত্ত্বের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে তত্ত্বের সাহায্যে ঘটনার ভবিষ্যৎবাণী করতে পারা যায়। আমি দেখো কিছুক্ষণ আগে হলো তোমাদেরকে এটা বলেছি যে থিওরির মাধ্যমে কিন্তু আমরা কোনো ভবিষ্যৎবাণী হলো করতে পারবো যে এই এই ঘটনা ঘটলে এই এই ঘটনা হলো ঘটতে পারে। আমরা যদি জানি যে শাস্তি প্রদান আগ্রাসী আচরণের জন্ম দেয়, তাহলে কোনো পরিবারে এসব পরিস্থিতি বিদ্যমান থাকলে আমরা সেই পরিবারের সন্তানদের মধ্যে আগ্রাসী আচরণ ঘটবে বলে ভবিষ্যৎবাণী করতে পারি। তাহলে যদি এরকম একটা থিওরি থাকলো যে শাস্তি প্রদান আগ্রাসী আচরণের জন্ম দেয়, তাহলে যে পরিবারে পিতামাতা সন্তানকে হলো শাস্তি প্রদান করে, তাহলে সেই সন্তানদের মধ্যে পরবর্তীতে কি আগ্রাসী আচরণ লক্ষ্য করা যাবে। এবার আমরা প্রায় শেষের হলো বিষয়টাতে চলে এসেছি, সেটা হলো তথ্য মূল্যায়নের মানদণ্ড সমূহ। আলপোর তত্ত্বকে মূল্যায়নের ছয়টি মানদণ্ডের কথা হলো উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে হলো ঘটনার সাহায্যে সামঞ্জস্যপূর্ণ, কোনো ঘটনা বা বিষয় ব্যাখ্যার জন্য মতবাদ দেওয়া হয়, ওই তত্ত্বের সাথে প্রাপ্ত তত্ত্ব উপাত্তের সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, প্রাপ্ত তত্ত্ব বা উপাত্তকে ওই তত্ত্বের কর্তৃপক্ষ সমর্থন করবে কিনা। তাহলে তত্ত্ব হলো কেমন করতে হবে, তো ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, না থাকলে কিন্তু প্রথমত তত্ত্ব ভালো ওটা তত্ত্ব নাও হতে পারে। তবে এর আগে আমি বলেছিলাম সামঞ্জস্যপূর্ণ হতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। একটি তত্ত্ব অবশ্যই প্রাপ্ত তত্ত্বের বা উপাত্তের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বা কমপক্ষে অসামঞ্জস্যপূর্ণ হবে না। আবার একটি মতবাদের ঘটনাগুলোর মধ্যে সামঞ্জস্য থাকলেই চলবে না, সেই সাথে অন্যান্য মতবাদের সাথে সামঞ্জস্য থাকতে হবে। দেখো এখানে একটা ব্যাপার উল্লেখ করা আছে যে একটি মতবাদকে ঘটনাগুলোর মধ্যে সামঞ্জস্য থাকলেই চলবে না, একটি মতবাদের যে ব্যাপারগুলো আছে সেটার মধ্যে সামঞ্জস্য থাকবে না, সেই সাথে অন্যান্য মতবাদের সাথেই হলো সামঞ্জস্য কিন্তু থাকবে। যেমন দেখো 2+2 কত হয় 4, 2+2 কত হয় 4, এটা হলো মনোবিজ্ঞানের ক্ষেত্রে যেমন প্রযোজ্য হবে, গণিতের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে কিন্তু এই গণিতের এই জিনিসগুলো কিন্তু কি কার্যকর হবে। তাহলে এটাও একটা থিওরি,
এই থিওরি, যোগের থিওরি, এই যোগের থিওরি পৃথিবীতে কেন মঙ্গল গ্রহ কিন্তু এইভাবে চলবে, এই বিষয়টা কিন্তু এখানে বলা আছে। থিওরি নিজের সকল নিজের থিওরি সকল ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, একই সাথে অন্যান্য মতবাদের সাথেও কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে। এবার সাধারণ ধারা, একটি মতবাদ হলো কোনো বিষয়ের উপর পরীক্ষিত বিবরণ, এর মধ্যে কতগুলো তথ্য সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে। তাহলে এটা কি অবশ্যই একটা পরীক্ষিত বিবরণ, পরীক্ষা নিরীক্ষা করে একটা বিবরণ দেওয়া হয়। অনেক সময় পরীক্ষা করার আগেও কিন্তু থিওরি প্রদান করা হয়ে থাকে, কতগুলো ঘটনা অন্তর্ভুক্ত হয়েছে, কতগুলো ঘটনা সাধারণীকরণ করা হয়েছে, আরও দেখা প্রয়োজন এগুলো একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সঠিকভাবে সঙ্গতি বিধান করা আছে কিনা, এসব দিক বিবেচনা করে একটি ভালো মতামত তৈরি হতে পারে। যখন আমরা এই বিষয়গুলো তত্ত্ব গঠন করার সময় ভালো করে লক্ষ্য করব, তখনই আমরা এই সাধারণ বিষয়গুলো যখন আমরা লক্ষ্য করব, তখনই কিন্তু একটা ভালো থিওরি তৈরি হবে। দেখো মিত্রবেইতা, এর আগে আমরা দেখছি যে এখানে মিত্রবেইতা বলতে সদস্যদ্বয় সংখ্যা বা ঘটনা যত কম বা নেওয়া যায় তত ভালো। তাহলে সূত্র সদস্যদ্বয় মানে সূত্র বা অনুমান যত কম থাকবে ততই হলো ভালো, যত কম হবে মতবাদ তত গ্রহণযোগ্য হবে। তবে সদস্যদ্বয় সংখ্যা এত কম হওয়া যাবে না যে মতবাদটি ওই সদস্যদ্বয় দিয়ে ঘটনা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, তাহলে ততগুলোই আমাদের সূত্র নিতে হবে যে পরিমাণ সূত্র দিয়ে আমরা একটা ঘটনা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। ব্যাখ্যাগুলো হবে সহজ সরল, বিনা কারণে জটিলতা গ্রহণ করা যাবে না এবং জটিলতা আমাদের পরিহার করতে হবে। তাৎক্ষণিক পরীক্ষণমূলক যথাযথতা নিরূপণ, মতামতে যে অনুমানগুলো থাকবে সেগুলো যেন পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা যায়। এর আগেও কিন্তু আমরা জেনেছি যে মতামতের অনুমানগুলো বা সূত্রগুলো পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা যাবে, মতবাদে গবেষণার মাধ্যমে পরীক্ষণযোগ্য হওয়া উচিত। তাহলে মতবাদ বা তত্ত্ব কেমন হবে? পরীক্ষণযোগ্য হবে, তত্ত্বকে স্পষ্ট নিখুঁত এবং নমনীয় হতে হবে, স্থান কাল পাত্র হতে সত্যতা যাচাই করা যাবে। তাহলে একটা থিওরিকে বাংলাদেশে গবেষণা করে যে হলো ফলাফল পাওয়া যাবে, আমেরিকায় গবেষণা করে জন্য একই কি ফলাফল পাওয়া যায়, অথবা আমি গবেষণা করলে যে ফলাফল পাওয়া যাবে একজন আমেরিকান মনোবিজ্ঞানী গবেষণা করেও যেন সেই ফলাফল পান। দেখো যৌক্তিক সঙ্গতি বিধান, একটি তত্ত্বের মধ্যে পরস্পর বিরোধী কোনো বক্তব্য থাকবে না। তাহলে দেখো তত্ত্ব কেমন হবে, একটা তত্ত্বের মধ্যে থিওরির মধ্যে পরস্পর বিরোধী কোনো বক্তব্য থাকবে না, এমন কি অন্য থিওরির মধ্যেও কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য থাকা উচিত নয়, এটা বাস্তবের সাথেও মিল থাকতে হবে, বাস্তব বহির্ভূত যে হবে সেটা কিন্তু আশা করা যায় না, যেন কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমি ভূতকে বিশ্বাস করি না কিন্তু হলো ভয় পাই, আবার বলি আমি ভূতকে বিশ্বাস করি না কিন্তু ভয় পাই, তাহলে আমার মধ্যে কি একটা হলো দ্বন্দ্ব আছে, পরস্পর বিরোধী একটা কিন্তু কথা আছে। বিশ্বাস না করলে ভয়ের কিন্তু কোনো প্রশ্ন আসে না। ব্যাখ্যামূলক মূল্য, দেখো কোনো মতবাদ পূরণ করলে সেই মতামতের ব্যাখ্যা ওইসব ঘটনাকে সঠিকভাবে ব্যাখ্যা করেছে কিনা তা দেখতে হবে, ঘটনা বুঝতে সাহায্য করবে। তত্ত্বকে কেবলমাত্র উদাহরণ হিসেবে প্রয়োগ না করে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যেন সঠিক তথ্য প্রকাশ করতে পারে। তত্ত্বের সূত্রগুলো যথাযথতা পর্যাপ্ততা সঠিক ব্যাখ্যা থাকবে, যেমন প্রত্যক্ষণ সম্পৃক্ত মতবাদ প্রণয়ন করলে মতবাদটি প্রত্যক্ষণ এবং ওই মতবাদ সম্পৃক্ত ঘটনাগুলি ব্যাখ্যা করবে। তাহলে দেখো অবশ্যই কি থাকবে যে ঘটনাগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে কিনা সেটা কিন্তু আমাদের জানা খুব জরুরি। এই তথ্যকে কেবলমাত্র উদাহরণ হিসেবে প্রয়োগ করা যাবে না, অবশ্যই সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। দেখো আজকের আমরা এই পাঠ শেষে যেগুলো জানতে পারছি তথ্য বা মতবাদ কি, তাহলে তথ্য বা মতামত কি অবরোহীভাবে অনেকগুলো ঘটনার সমষ্টি, সেটাকে আমরা বলছি তত্ত্ব বা মতবাদ। তত্ত্বের বৈশিষ্ট্য বলি, তোমরা হলে আরেকবার হলো জেনে নিবা। দেখো মনোবিজ্ঞানী তত্ত্বের কার্যাবলী, মনোবিজ্ঞানী হলো তত্ত্ব কি কাজ করে, যে গবেষণার দিক নির্দেশ করে, কোনো বিষয়কে ব্যাখ্যা করে, তত্ত্বের প্রয়োজনীয়তা ও তাৎপর্যপূর্ণতা, তত্ত্ব মূল্যায়নের মানদণ্ড সমূহ এবং তত্ত্ব মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, আমরা এই বিষয়গুলো আজকে হলো জেনেছি। এখন আমরা কিছু হলো প্রশ্ন জেনে নেই,
তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন তত্ত্ব বা থিওরি কি, তত্ত্ব হলো কোনো ঘটনা বা ঘটনার ব্যাখ্যার উদ্দেশ্যে সঠিকভাবে যাচাইকৃত কতগুলো হলো ধারণা। বৈজ্ঞানিক পদ্ধতির সফলতা অর্জিত হয় কিভাবে, তত্ত্ব গঠনের মাধ্যমে। তত্ত্বের বৈশিষ্ট্যের কথা কে উল্লেখ করেন, জর্জ জে মুলি। তত্ত্বের কার্যাবলী কি কি, কার্যাবলী কাজগুলি দেখে নিন, বিভিন্ন বিষয় বা ঘটনার ব্যাখ্যা, পরাতত্ত্বের ভূমিকা পালন, গবেষণার পথ নির্দেশ করা, বিজ্ঞানের অগ্রগতির ধারা নির্দেশ করা এবং বিজ্ঞানের মূলনীতি নির্ধারণ করা। তথ্য মূল্যায়নের মাপকাঠিগুলো কি কি ছিল, সামঞ্জস্যপূর্ণ হবে, সাধারণীকরণ করা যাবে, সুসংক্ষিপ্ত আকারে হলো নীতি বর্ণনা করবে, যৌক্তিক সম্মতি বিধান থাকবে, পরীক্ষণ যোগ্যতা থাকবে এবং ব্যাখ্যাধর্মী হবে। তাহলে এই জিনিসগুলো যদি একটা থিওরির মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলছি একটা ভালো থিওরি। তত্ত্বের কার্যাবলীকে কয়েকভাবে ভাগ করা যায়, দুই ভাগে, একটা হলো উদ্দেশ্যমূলক কার্যাবলী আর একটা হলো উপায়মূলক কার্যাবলী। তত্ত্ব বা ঘটনাবলীর শ্রেণীবিন্যাস কি গঠনে সাহায্য করে, ধারণা গঠনে সাহায্য করে। কোন বিজ্ঞানী তত্ত্ব মূল্যায়নের মানদণ্ড সমূহের কথা বলেছেন, বিজ্ঞানী আলপোর্ট। তোমরা জানো যে মনোবিজ্ঞানের ক্ষেত্রে আলপোর্ট কিন্তু একজন বড় মাপের বিজ্ঞানী, বিশেষ করে ব্যক্তিত্বের সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণ গবেষণা উনি করেছেন। আলপোর্ট তত্ত্বকে মূল্যায়নের কঠিন মানদণ্ডের কথা উল্লেখ করেছেন, ছয়টি। তো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা হলো দেখে নিতে পারো, এগুলো করে নিতে পারো, পরীক্ষার সময় তোমাদের কাজে দিবে। যেমন তত্ত্ব বা মতবাদের সংজ্ঞা দাও, তত্ত্বের বৈশিষ্ট্য লিখো, তত্ত্বের কার্যাবলী লিখো, তত্ত্বের তাৎপর্য কি, তত্ত্ব মূল্যায়নের মানদণ্ড সমূহ লিখো। রচনামূলক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কি কি হতে পারে সেগুলো একবার দেখে নেই। তত্ত্ব বা মতবাদ কি, তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো, মনোবিজ্ঞানে তত্ত্বের কার্যাবলী আলোচনা করো, মনোবিজ্ঞানে তত্ত্বের প্রয়োজনীয়তা ও তাৎপর্যপূর্ণতা আলোচনা করো, তত্ত্ব মূল্যায়নের মানদণ্ড সমূহ আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তোমাদের তার আগে আমি বলি, যারা তোমরা ইংরেজি বই পড়তে ভালোবাসো তারা হলো আলপোর্টের বইটা হলো পড়তে পারো, থিওরিজ অফ পারসেপশন। আর যারা হলো বাংলা বই পড়তে পারো তারা অবশ্যই তোমরা এই বইটা থেকেই হলো পড়বা, মনোবিজ্ঞানের ইতিহাস ও মতবাদ। এই মতবাদ চ্যাপ্টারটা তোমরা এখানে হলো খুব ভালোভাবে পাবা, কি নিরঞ্জন স্যারের বই মনোবিজ্ঞানের ইতিহাস ও মতবাদ। আর যারা আসো সেটা হলো দেখো যে প্রমোদ চন্দ্র সরকারের প্রত্যক্ষ মতবাদ বই, এই লেখক হলো আমি নিজেই, তোমরা হলো এই বইটাও দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ থেকে আমার কথা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো তোমাদেরকে আবারও বলি, তোমরা অবশ্যই, এটা কিন্তু পৃথিবীব্যাপী একটা মহামারী, এই মহামারীতে অনেক লোকের প্রাণকে নিচ্ছে, প্রাণ হারাচ্ছে। তো তোমাদের সরকারের দেওয়া নির্দেশাবলী মেনে চলতে হবে, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং ভালো থাকবা। আশা করি আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে